আসসালামু আলাইকুম। ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ধারাবাহিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে তো আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন। জাস্ট আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন, এখানে যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল এখানে দেওয়া আছে যে লোকাল হোস্ট আইমিন আপনার পিসিটাকে কীভাবে সার্ভারে রূপান্তর করবেন, দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন। তো আজকে দেখাবো লাইভ, অর্থাৎ আপনি কীভাবে আপনার হোস্টিং অ্যাড ইনস্টল করবেন। তো অনেক উপায় হোস্টিং আপনি 3 থেকে 4টি উপায় ইনস্টল করতে পারেন, তো আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। জাস্ট আপনি লগ ইন করুন, ফার্স্ট আপনার ওয়েব হোস্টিংয়ে লগ ইন করবেন, আই মিন সি প্যানেলে। তো লগ ইন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, অথবা যদি আপনার অন্য হোস্টিং হয় একটু অন্যরকম ইন্টারফেস দেখাবে, নো প্রবলেম, সমস্যা নাই। তো এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল ম্যানুয়ালি করতে পারেন অথবা অটোমেটিকলি করতে পারেন। তো অটোমেটিকলি করতে হলে এদের যে ফিচারটা আছে সেটা এনাবল করতে পারেন। আপনি জাস্ট স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে লক্ষ্য করুন যে ওয়ার্ডপ্রেস নামে একটি অপশন আছে, ওয়ার্ডপ্রেস। তো এই অপশনটিতে ক্লিক করুন। আমি সবগুলো ওয়েতে দেখাবো আপনাদেরকে কীভাবে ম্যানুয়ালি করবেন। তো এটা ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস এখানে ওপেন হয়েছে। তো এখানে হচ্ছে ইনস্টল। তার আগে দেখে আসুন আপনার এখানে আসলে ইনস্টল করা আছে কিনা। আমার একটি ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা আছে, আমি এটি রিমুভ করে দিলাম। রিমুভ করে আপনাদেরকে একদম ফ্রেশ অর্থাৎ নতুন আপনার হোস্টিংটার অবস্থানে আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তো সেটি দেখাচ্ছি। জাস্ট রিমুভ হয়ে গেছে, ইনস্টল আমি রিমুভ করে দিচ্ছি এই জন্য যাতে ফ্রেশ হোস্টিং আপনারা কীভাবে সেটি করতে পারেন, মানে টেনশনের কিছু নাই বা ভয় পাওয়ারও কিছু নাই। জাস্ট ট্রাই করবেন, আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন। ওয়েল, তো এখন লক্ষ্য করুন আমার ওয়ার্ডপ্রেস মানে অর্থাৎ আমার হোস্টিংটা একদমই ফ্রেশ, কোনো ফাইল নাই। তো এখান থেকে আমি ম্যানুয়ালি কীভাবে যাবো আমি আরেকবার দেখাই আপনাদেরকে। জাস্ট আমার সি প্যানেলে লগ ইন করছি, দেন এখন স্ক্রল করে একটু নিচে আসলাম, ওয়ার্ডপ্রেস। আপনি ইচ্ছে করলে অন্য সিএমএসগুলো একইভাবে করতে পারেন। জুমলা আছে, প্লেস্তা সব আছে, এখানে ওপেন কার্ড আছে, ট্রিপল আছে, পিএইচপি বিবি আছে। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি সো আগে এটাই দেখি। তো ওয়ার্ডপ্রেস পারলে অন্যগুলো পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তো ওটা আসার পরে দেন এখন ইনস্টল নাও এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখনও বলছে চুজ প্রোটোকল, আপনি কোন প্রোটোকলে। তবে বেটারও হচ্ছে FTP-DNএর মাধ্যমে এটি করা। আপনি http://www.wordpress তো ডিএস অনলাইন গ্রুপ, এটা আমার ডোমেনের নাম। তো এখানে অ্যারোকিতে ক্লিক করুন, এখানে দেখুন 4টা অপশন শো করছে। আপনি http আর একটা আছে http://wwws, সরি ভুল বলছি আমি, http অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আরেকটি আছে http//www অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল অল ওয়েব। তো এটা হচ্ছে হোস্টিং। তো বেটার ওয়ে হচ্ছে FQDNA করার। আপনার যদি SSL নেওয়া থাকে তাহলে আপনি এটা করতে পারেন। যেহেতু আমার SSL নেওয়া নাই সো আমি এই ডিরেক্টরিতে ইনস্টল দিয়েছি, অথবা আমি এটাও দিতে পারি, সমস্যা নাই, বাট এটা দেওয়া বেটার FQDNA। তো আপনি চুজ করে নেবেন। দেন এখানে আছে আপনার বাদবাকি এই ঘরটা বাই ডিফল্ট যেমন আছে সেই অবস্থায় রাখতে পারেন, ডাইরেক্টরি। দেন নেক্সট হচ্ছে সাইটটার নেম কী হবে, আপনি যে নাম এখানে দিবেন। তো দিস ইজ আওয়ার সাইট। দেন সাইটের ডিসক্রিপশন মাই ব্লগ আমি সেম রাখলাম। 2 আপনি WPME অর্থাৎ এনেবল মাল্টিসাইট করতে চান কিনা। আমরা যেহেতু বেসিক লেভেলে সো দ্যাট আমি সেটা করতে চাচ্ছি না, আপনি ইচ্ছা করলে এনেবল করে দিতে পারেন যদি মাল্টিসাইট করতে চান। তো যেহেতু আমরা বেসিকে সো দ্যাট আমরা বাই ডিফল্ট অপশনটি চুজ করব। দেন একটু নিচে আসবেন, অ্যাডমিন ইউজার নেমটা কী হবে। আপনি কখনো এখানে অ্যাডমিন রাখবেন না, এটা গেস করা ইজি হয়ে যায়। তো আপনার ইচ্ছা মতো একটি নাম দিবেন, বাট এডুকেশনাল পারপাসের জন্য আমি এখানে অ্যাডমিনই রাখলাম, বাট আপনারা কখনো অ্যাডমিন রাখবেন না। দেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, আপনার ইচ্ছা সেটা আপার এবং লোয়ার ক্লাস হবে। সে দ্যাট আমি এখানে দিলাম DSCS। এখন আমি যেহেতু 18 সাল 17 তাহলে 2017 হ্যালো ইচ্ছা, বাট আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। জাস্ট এডুকেশনাল পারপাসে একটি পাসওয়ার্ড ইউজ করলাম। তো অবশ্যই আপনারা এখানে বিভিন্ন স্যাম্বল ইউজ করবেন যাতে আর একটু স্ট্রং হয়, এরকম আর কি। এখন হচ্ছে অ্যাডমিন ইমেলটা কী হবে, আমার এটা হচ্ছে ওয়েব মেইল। তো আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়াই আছে যে কীভাবে ওয়েব মেইলটা আপনারা মানে এনাবল করবেন অর্থাৎ ক্রিয়েট করবেন। সো দ্যাট আমি এখানে ওয়েব মেইলই দিলাম, আপনি ইচ্ছা করলে অন্য কোনো মেইল ইউজ করতে পারেন। তো আমি ওয়েব মেইলই এখানে ইউজ করলাম, অর্থাৎ এখানে সব কিছু নোটিফিকেশান যাবে, আই মিন আপনার ইনস্টল, আপডেট বা অন্য কোনো যদি সমস্যা হয়। তো ওয়ার্ডপ্রেস আপনার এই মেইলেই যোগাযোগ করবে। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, এখানে ইংরেজি দেওয়া আছে, আমি বাংলা চুজ করতে পারেন। তো আমরা ইংরেজিতেই করলাম, আপনি ইচ্ছা করলে এখানে বাংলা চুজ করে নিতে পারেন। 2 আছে লিমিট লগ ইন অ্যাটেম্প্ট, অর্থাৎ যদি কেউ ভুল করে লগ ইনের সময় 1 2 3 4 5 তো সেখানে দেখা যাচ্ছে তাকে 15 মিনিট মনে করেন আর লগ ইন করতে দেওয়া হবে না। সো এরকম অ্যাটাম আপনি এখানে চুজ করে দিতে পারেন। তো সেটিও আমরা এখন নাই করি বেসিক লেভেলে, এগুলো পরে দেখবো। অ্যাডভান্স অপশন, তো অ্যাডভান্স অপশন জাস্ট ফিচারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো নিয়ে আমি এখন কাজ করব না। কারণ হচ্ছে আমরা বেসিক, আমি এই কথাটি বারবারই বলছি। ফার্স্ট, যারা ওয়ার্ডপ্রেসের ডাব্লুটা বোঝেন না তাদের জন্য এই টিউটোরিয়াল, আর যদি আপনি এক্সপার্ট হন তো তাহলে এই টিউটোরিয়াল কেন দেখছেন, এটাই আর কি। সো দ্যাট আমি বেসিকদের জন্য বেসিক্যালি টিউটোরিয়ালটি করছি। ডাটাবেজের নেম, দেন আছে টেবিল প্রিফিক্স, আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন। ডিসেবল আপডেট নোটিফিকেশান, অটো আপডেটিং, দেন হচ্ছে অটো আপডেটিং ওয়ার্ডপ্রেস প্লাগ ইন, অটো আপডেটিং ওয়ার্ডপ্রেস থিম, দেন ব্যাকআপ লোকেশন, তো এইগুলো আপনি চুজ করে নিতে পারেন। বাট আমরা এটা এখন ঘাটাঘাটি করব না, আমরা একটু পরে দেখব। এটা খুব একটা মানে টেনশনের কিছু না এখানে, বা খুব ডিপ কোনো ব্যাপারই না, ইজি ব্যাপার। আপনার ডাটাবেজের নেম কী হবে, টেবিল প্রিফিক্সটি কী হবে সেটি এখানে দিয়ে দিচ্ছে। টেবিল প্রিফিক্স ডাটাবেজ নেম এই বিষয়ে আমি আমার আগের টিউটোরিয়ালে আলোচনা করছি। সো দ্যাট এখন আর কিছু বলতেছি না, জাস্ট আমি এটি যা আসছে সেই অবস্থায় রেখে দিলাম। আপনি ইনস্টলের সময় একটা বাই ডিফল্ট থিমও ইনস্টল করে নিতে পারেন এখান থেকে, যদি থিম চুজ করতে পারেন করে দেন এখন ইনস্টল, অথবা আপনি থিম না চুজ করে ইনস্টল করতে পারেন, আপনার ইচ্ছা। সম্পূর্ণ এটা আপনার উপরে ডিপেন্ড করছে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে থিম চুজও করতে পারেন, নাও করতে পারেন। দেন ইমেল ইনস্টলিং ডিটেলসটা কোথায় যাবে, আমি আমার অ্যাডমিন অর্থাৎ ওয়েব মেলটা এখানে ইউজ করলাম। এখন জাস্ট ইনস্টলে ক্লিক করুন। তো ইনস্টলে ক্লিক করার পরে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল নিয়ে নেবে। তার আগে একটু আপনাদেরকে এখানে দেখায়, একটু ব্যাকে যাই আমি, যে আমার এখানে public.html ফাইলটা ফাঁকায় আছে, অর্থাৎ public.html ফাইলের ভিতরে কিন্তু কিছুই নাই। এখন অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো রিটার্ন টু ওভারভিউ ওটা পরে বলতেছি। এখানে খেয়াল করুন, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলেড। এইটা হচ্ছে আপনার সাইটের লিঙ্ক, আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল। চলুন আমরা সাইড লিঙ্কে দেখি কি বলে, কন্ট্রোল-সি, অর্থাৎ ইনস্টল শেষ। সো নো প্রবলেম, অ্যাজ লাইকে আপনার লোকাল হোস্টের মতো এখানে ইনস্টল হবে, শুধু একটু ফিচার আলাদা। এটা আমার সাইট, আর আমার অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএলটা এখান থেকে আমি কপি করে নিই, অর্থাৎ এইখানে এর মাধ্যমে আমি আমার ড্যাশবোর্ডে পৌঁছতে পারবো। যেটা আপনারা এর আগেও লক্ষ্য করেছেন, অর্থাৎ যেটি আমি আমার লোকাল কম্পিউটারে তৈরি করেছিলাম, সেটাই দেখুন একই রকমই ইন্টারফেস দেখাবে, এক সেম। সো আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো এটি হচ্ছে একটি ওয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার। আরেকটি ওয়ে হচ্ছে আপনার ম্যানুয়ালি, অথবা আপনি ফাইল জেলার মাধ্যমে, অর্থাৎ আপনি এফটিপির মাধ্যমে করতে পারেন, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো সেটি আমি এই টিউটোরিয়ালের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি না, এই জন্য যে টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাবে। তো পরবর্তী টিউটোরিয়াল আমি এটা করছি, অর্থাৎ মোট যে 4 ভাবে ইনস্টল করা যায় আমার জানা মতে, 4টা ওয়ে আপনাদেরকে আমি এখানে দেখাবো। তো কেমন লাগলো টিউটোরিয়ালটি অবশ্যই জানাবেন। তারপরে কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে মাস্টবি কমেন্ট করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, ও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর